পুরান ঢাকার কবি নজরুল সরকারি কলেজ ও সরকারি শহীদ সরওয়ার্দী কলেজের দুই শিক্ষার্থী হত্যার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 12 জনের বিরুদ্ধে আরও একটি মামলা দায়ের করা হয়েছে। আজ রোববার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তরিকুল ইসলামের আদালতে সুপ্রিম কোর্টের আইনজীবী নাসরিন বেগম মামলাটি করেন। বাদীর অভিযোগ এজাহার হিসেবে নথিভুক্ত করার জন্য সূত্রাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নির্দেশ দিয়েছে আদালত। এ নিয়ে শেখ হাসিনার বিরুদ্ধে ঢাকা, চট্টগ্রাম, বগুড়া ও জয়পুরহাটে 11টি মামলা হয়েছে। এর মধ্যে 10টি হত্যার অভিযোগে আর একটি হচ্ছে অপহরণ মামলা। নতুন এই মামলায় শেখ হাসিনা ছাড়া আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপস, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ, সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল ইসলাম চৌধুরী, সাবেক ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক, ঢাকা রেঞ্জের সাবেক উপ মহাপরিদর্শক সৈয়দ নজরুল ইসলাম, পুলিশের সাবেক মহাপরিদর্শক আবদুল্লাহ আল মামুন, ডিএমপির সাবেক গোয়েন্দা প্রধান হারুনা রশিদ, সাবেক যুগ্ম কমিশনার বিপ্লব কুমার এবং ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমানকে আসামি করা হয়েছে। মামলায় আরজিতে বলা হয়, গত 19 জুলাই পুরান ঢাকার জংশন রোডে শিক্ষার্থীদের কোঠা সংস্কার আন্দোলনের কর্মসূচি ছিল। সেদিন বিকেলে শিক্ষার্থীদের কর্মসূচিতে ছাত্রলীগ, যুবলীগ হামলা চালায়। হামলাকারীদের গুলিতে কবি নজরুল সরকারি কলেজের অর্থনীতি বিভাগের শিক্ষার্থী ইকরাম হোসেন কাউসার ও সরকারি শহীদ সরওয়ার্দী মেডিকেল কলেজের শিক্ষার্থী ওমর ফারুক গুরুতর জখম হয়। পরে ইকরামকে পুরান ঢাকার স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও মিটফোর্ড হাসপাতালে চিকিৎসকেরা মৃত ঘোষণা করে। অন্যদিকে ওমর ফারুক মারা যান ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে।